আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহাম আল্লাহ নবী আবাদ আম্মাদ আউজবিল্লাহিনা শৈরিম বিসমিল্লাহ রহমান উর প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহর রহমত অত্যন্ত ভালো আছেন আমরা আল্লাহর ইচ্ছা আল্লাহ রহমত অত্যন্ত ভালো আছি আজকে আমাদের যুবক তরুণ বন্ধুদের জন্য অত্যন্ত চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে ক্ষতিগ্রস্ত পুরুষাঙ্গকে কিভাবে আপনি পুনরায় লম্বা ও মোটা করবেন এই বিষয়ের উপর আজকে আমাদের বিস্তারিত আলোচনা থাকবে কারণ অধিকাংশ যুবক এবং তরুণ বন্ধুদের একটি কমন প্রশ্ন পুরুষাঙ্গ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বিভিন্ন হস্তমৈরের মাধ্যমে এখন কিভাবে এটা আবার পুনরায় ডেভেলপ করা যায় কিভাবে এটা আবার পুনরায় লম্বা এবং মোটা করা যায় এটার উপর অসংখ্য প্রশ্ন আমরা পেয়ে থাকি তাই আজকে নির্ধারণ করেছি যে কিভাবে আপনি অত্যন্ত সহজ এবং নিরাপদ উপায়েই পুরুষাঙ্গকে লম্বা এবং মোটা করবেন এই বিষয়ের উপর আমরা বিস্তারিত আলোচনা করব। ইনশাআল্লাহ এর আগে একটু তথ্য জেনে নেওয়া উচিত যে পুরুষাঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত হস্তমৈথুন মাস্টারবেশন অথবা আঘাত লাগা বিভিন্ন কারণেই এমনটা হয়ে থাকে বা দীর্ঘমেয়াদী সিফিলিস যার কারণে পেনিসের প্যানাইটিস সেগুলোতে ব্লাড সার্কুলেশন সংকুচিত হয়ে আসে কমে আসে বা বন্ধ হয়ে যায় তখন আর পেনিস ইরেকশন পাওয়ার থাকে না এবং ধীরে ধীরে কিছুটা খর্ব হয়ে যায় অতিরিক্ত হস্তমৈথনের কারণে পুরুষাঙ্গ খর্ব হয়ে যেতে পারে তো এই সমস্যাগুলো নির্ণয় করার এই সমস্যাগুলো রিকভার করার ক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে যারা হস্তমৈথন রিলেটেড রয়েছেন তারা পরিপূর্ণভাবে তবা করে আল্লাহর দিকে ফিরে আসবেন হস্তমৈথুন পরিত্যাগ করতে হবে আর যাদের যে খারাপ অভ্যাসগুলো আছে সেগুলো পরিত্যাগ করতে হবে যাই হোক আমাদের আলোচ্য বিষয় ছিল যে পুরুষাঙ্গ কীভাবে লম্বা ও মোটা করবেন এর জন্য আপনার যে ম্যাটারিয়ালসগুলো লাগবে যে প্রধান উপাদানগুলো লাগবে সেগুলো হচ্ছে পান পাতা মধু কালেজিরা এই উপাদানগুলো লাগবে তো এটা খুবই সহজ একটা পদ্ধতি আপনি একটা বড় সাইজের পান পাতা নেবেন বড় সাইজের পান পাতা নিতে হবে অবশ্যই এটা তাজা থাকতে হবে দীর্ঘমেয়াদী পুরাতন বা শুকনো হয়ে গেছে এরকম হলে চলবে না মোটামুটি তাজা এরকম সাইজের একটা বড় আকৃতির পান নিতে হবে পান পাতা নেওয়ার পর এই পান আপনি উপরের সাইডটা যেটা খুব মিশন এই মিশন সাইডে আপনি মধু দিবেন আপনি সুন্দর করে মধু মেখে নেবেন পুরো সাইডটাই খুব সুন্দর করে মধুমা খেয়ে নেবেন এরপর মধু মাখানোর পর সেখানে আপনি আগে থেকেই ব্ল্যান্ডারে অথবা অন্য কোনো উপায়ে কালো জিরা সুন্দর করে পাউডার করে রাখবেন হালকা করে এই কালো জিরা পাউডার ছিটিয়ে দিবেন পান পাতার উপরে অর্থাৎ আপনি পাতাতে প্রথমে মধু লাগিয়েছেন তারপরে সে মধু লাগানো পান পাতার উপরে আপনি হালকা করে কালো জিরা পাউডার ছিটিয়ে দিবেন। ছিটিয়ে দেওয়ার পর এই পান পাতা আপনার সঙ্গকে সুন্দরভাবে হালকা করে পেঁচিয়ে রাখবেন এটা পেঁচিয়ে রাখার ক্ষেত্রে সুতা ব্যবহার করতে পারেন বা নরম কোনো রবা কিছু ব্যবহার করতে পারেন তবে সাবধান খুব শক্ত করে বেঁধে রাখবেন না আবার একেবারে খুব হালকা করে বেঁধে রাখবেন না আপনি যখন রাতে ঘুমাতে যাবেন তখন তখন আপনি এটা হালকা করে পেঁচিয়ে রাখবেন এবং রাতে ঘুমিয়ে যাবেন দেখবেন যে রাতে এমনিতেই হয়তো বা বিছানায় আপনার খুলে পড়ে রয়েছে অথবা বাঁধা থাকলেও পরবর্তীতে ঘুম থেকে ওঠে এটা আপনি খুলে ফেলবেন খুলে সঙ্গটাকে পরিষ্কার করে পানিতে ধুয়ে নেবেন এটা হচ্ছে পান পাতার লিঙ্গে ব্যবহারের পদ্ধতি এছাড়া আপনাকে যেটা করতে হবে একটা বড় সাইজের পান পাতা নেবেন পান পাতাতে আপনি মধু ব্যবহার করবেন মধু ব্যবহার করার পরে এক চামচ বা দুই চামচ মধু ব্যবহার করবেন মধু ব্যবহার করার পরে এই পান পাতাতে আপনি দুই থেকে তিন কোয়া কাঁচা রসুন ব্যবহার করবেন এরপর পান পাতাটা আপনি খেয়ে ফেলবেন সাবধান আপনি কখনোই এই পান পাতাতে সুপারি বা চুন অন্য কোনো জিনিস ব্যবহার করা যাবে না খাওয়ার ক্ষেত্রে এইভাবে কন্টিনিউ আপনি একটা করে পান এভাবে খেতে পারেন রসুন এবং মধু সহকারে এটার কাজ হচ্ছে এই পান পাতা মধু এবং রসুনের ম্যাটাবলিজম সিস্টেম হচ্ছে আপনার রক্তচাপ বৃদ্ধি করা বিশেষ করে প্যানিসের একটি সেগুলোতে যার মাধ্যমে পুরুষাঙ্গ ভিতর থেকে হালকা কিছুটা পজিটিভ রিকভার করবে আর পান পাতা বেঁধে রাখার মাধ্যমে আপনার পুরুষাঙ্গের যে লেগম্যানগুলো অনেকটা ডিলে হয়ে গেছিল অতিরিক্ত হস্তমৈথুনের কারণে সেই হস্তমৈথুনকৃত পেনিসটা পুনরায় আবার লেগম্যানগুলো অনেকটা স্ট্রং হবে শক্ত হবে মজবুত হবে আর আপনার ক্রমাগত হারে এই পেনিস পুনরায় দেখবেন একেবারে নুয়ে পড়া পেনিস একেবারে নিস্তেষ আকৃতির পেনিস আল্লাহর রহমতে মোটামুটি যথেষ্ট পরিমাণে ডেভেলপ করবে এই পদ্ধতিটি আপনি কতদিন ব্যবহার করবেন এই পদ্ধতিটি আল্লাহর রহমতে আপনি কম পক্ষে একুশ দিন টানা ব্যবহার করবেন অর্থাৎ একুশ দিন আপনি এভাবে পান খাবেন এবং একুশ দিন আপনি এভাবে পান পাতা ব্যবহার করবেন ইনশাল্লাহ আল্লা আপনি যথেষ্ট পজিটিভ ফিডব্যাক পাবেন মাত্র তিন সপ্তাহেই অর্থাৎ একুশ দিনে কন্টিনিউ এই পদ্ধতিটি ব্যবহার করতে থাকুন আর কন্টিনিউভাবে পান পাতা যেভাবে ব্যবহার করতে বললাম খাওয়ার জন্য অর্থাৎ মধু রসুন এবং পান পাতা সহকারে খেতে থাকুন খাওয়ার সময় হচ্ছে রাতের বেলা খেতে পারেন এটা সবচাইতে একটা উত্তম সময় খাবার দাবার গ্রহণ করার পর এই পদ্ধতিটি কন্টিনিউ চালান কিন্তু যাদের খুব বেশি ধরনের সমস্যা একেবারে ইর্যাক্টের ডিসফাংশন একেবারে লো লেভেলের সমস্যা অর্থাৎ পেনিস একেবারে ইর্যাকশনই হচ্ছে না তাদের জন্য অবশ্যই সঠিক চিকিৎসা প্রয়োজন তাদের জন্য এই পদ্ধতিটি অতটা ভালো কাজ করবে না ইনশাল্লাহ যারা আমাদের চ্যানেলে পুরাতন রয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্য বন্ধুরাও এই পদ্ধতিগুলো দেখতে পারে যারা আমাদের চ্যানেলে নতুন তাদের প্রতি অনুরোধ হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে নিরাপদ জনস্বাস্থ্য বিষয়ে বিভিন্ন তথ্যমূলক ভিডিও আপনি পর্যায়ক্রমে দেখতে পারেন পরবর্তী সময়ে আমি যেই পদ্ধতিটি বর্ণনা করলাম এই পদ্ধতিটি প্রচলিত মেডিকেল সায়েন্স সমর্থিত নয় কিন্তু তারপরেও কেন বললাম কারণ প্রাচীন আয়ুর্বেদ এবং ইউনানি চিকিৎসা শাস্ত্র হাকিমি চিকিৎসা শাস্ত্রে বহু বছর যাবৎ এই পদ্ধতিগুলো পেনিসের আকার আকৃতি ডেভেলপ করা পেনিসের ইরেকশন পাওয়ার বৃদ্ধি করার জন্য ব্যাপক হারে ব্যবহৃত হয়ে আসতেছে এবং অনেক সিনিয়র পার্সন হাকিম কবিরাজগঞ্জ তারা এই পদ্ধতিগুলো তাদের রোগীদের জন্য ব্যবহার করে থাকেন এবং প্রতিনিয়ত আল্লাহ রহমত যথেষ্ট পজিটিভ ফিডব্যাক আসে আর আমরাও এমনটাই বলে থাকি প্রচলিত চিকিৎসার মতো না যে প্রচলিত চিকিৎসা বিজ্ঞানে এমনটা বিশ্বাসী করে না যে আপনার পেনিসের মালিশ কোনো ধরনের কাজে আসতে পারে কিন্তু আমরা এমনটা বল মনে করে থাকি সঠিক চিকিৎসার পাশাপাশি পুরুষ সঙ্গে ব্যবহার করার জন্য অবশ্যই মালিশ অনেক ভালো কার্যকর হিসেবে কাজ করে থাকে তো যাই হোক আল্লাহ সুহানো আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সুন্দর রাখুক এই শুভকামনায় ছোট্ট ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লা